শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তৃতীয় পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে মাড়োয়ারি ভক্তগণ সঙ্গে শ্রীরামকৃষ্ণ। বৈকাল হইয়াছে, মাস্টার ও দুই একটি ভক্ত বসিয়া আছেন। কতকগুলি মাড়োয়ারি ভক্ত আসিয়া প্রণাম করিলেন। তাঁহারা কলিকাতায় ব্যবসা করেন। তাঁহারা ঠাকুরকে বলিতেছেন, আপনি আমাদের কিছু উপদেশ করুন। ঠাকুর হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাড়োয়ারি ভক্তদের প্রতি বলিলেন, দেখো, আমি আর আমরা এ দুটি অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা আর তোমার এই সব, এর নাম জ্ঞান। আর আমার কেমন করে বলবে? বাগানের সরকার বলে আমার বাগান, কিন্তু যদি কোনো দোষ করে তখন মনিব তাড়িয়ে দেয়। তখন এমন সাহস হয় না যে নিজের আমের সিন্দুকটা বাগান থেকে বের করে আনে। কাম ক্রোধ আদি যাবার নয়, ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। কামনা লোভ করতে হয় তো ঈশ্বরকে পাবার কামনা লোভ করো। বিচার করে তাদের তাড়িয়ে দাও। হাতি পরের কলা গাছ খেতে গেলে মাহুত অঙ্কুশ মারে। তোমরা তো ব্যবসা করো, ক্রমে ক্রমে উন্নতি করতে হয় জানো। কেউ আগে রেড়ির কল করে, আবার বেশি টাকা হলে কাপড়ের দোকান করে। তেমনি ঈশ্বরের পথে এগিয়ে যেতে হয়। হল মাঝে মাঝে দিন কতক নির্জনে থেকে বেশি করে তাঁকে ডাকলে। তবে কি জানো, সময় না হলে কিছু হয় না। কারু কারু ভোগকর্ম অনেক বাকি থাকে, তাই জন্য দেরিতে হয়। ফোঁড়া কাঁচা অবস্থায় অস্ত্র করলে হিতে বিপরীত হয়। পেকে মুখ হলে তবে ডাক্তার অস্ত্র করে। ছেলে বলেছিল, মা এখন আমি ঘুমুই, আমার বাজছে পেলে তখন তুমি তুলো। মা বললে, বাবা বাজছেতেই তোমায় তুলবে, আমায় তুলতে হবে না। সকলের হাস্য। মাড়োয়ারি ভক্ত ও ব্যবসায় মিথ্যা কথা, রাম নাম কীর্তন। মাড়োয়ারি ভক্তেরা মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্য মিষ্টান্নাদি দ্রব্য আনেন, ফলাদি তালমিছরি ইত্যাদি। তালমিশ্রিতে গোলাপ জলের গন্ধ। ঠাকুর কিন্তু সেই সব জিনিস প্রায় সেবা করেন না। বলেন, ওদের অনেক মিথ্যা কথা কয়ে টাকা রোজগার করতে হয়। তাই উপস্থিত মাড়োয়ারিদের কথার ছলে উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, দেখো, ব্যবসা করতে গেলে সত্য কথার আঁট থাকে না। ব্যবসায় তেজি মন্দি আছে। নানকের গল্পে আছে যে তিনি বললেন, অসাধু দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম যে সেসব রক্ত মাখা হয়ে গেছে। সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয়, মিথ্যা উপায় রোজগার করা জিনিস দিতে নাই। সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায়। সর্বদা তাঁর নাম করতে হয়, কাজের সময় মনটা তাঁর কাছে ফেলে রাখতে হয়। যেমন আমার পিঠে ফোঁড়া হয়েছে, সব কাজ করছি কিন্তু মন ফোঁড়ার দিকে রয়েছে। রাম নাম করা বেশ। যে রাম দশরথের ছেলে, আবার জগৎ সৃষ্টি করেছেন, আর সর্বভূতে আছেন, আর অতি নিকটে আছেন, অন্তরে বাহিরে। ওহি রাম দশরথ কি বেটা, ওহি রাম ঘট ঘট মে লেটা, ওহি রাম জগৎ পসেরা, ওহি রাম সবসে নিয়ারা।